আজকে আপনাদেরকে নিয়ে আসলাম তরা ঘাটে। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিশিং অ্যালবাম চ্যানেলের পক্ষ থেকে। আজকে যাচ্ছি মানিকগঞ্জের বিখ্যাত সেই তরা মাছের আড়ত। সেই আড়তের মাছ আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। এই আড়তে কি কি মাছ পাওয়া যায় এবং কত টাকা বিক্রি হয়, কিভাবে বিক্রি হয়, সেগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই ঘাটে আসবেন কিভাবে? মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে বাসে করে আপনারা তরা ব্রিজে নেমে যাবেন। ওখান থেকে হেঁটে 2 মিনিট গেলেই তরা মাছের আড়ত। চলে আসলাম আড়তের ভিতরে। দেখেন হাজার হাজার মানুষ এখানে মাছ কেনার জন্য চলে আসছে। তো এই ঘাট প্রতিদিন ভোর 5:30 থেকে 7:30-এর মধ্যে সকল মাছ বেচা কেনা শেষ হয়ে যায়। আড়তদারের কাছ থেকে যা যতটুকু শুনতে পেরেছি, এখন মাছ খুব কম। কম হলেও দেখেন কত বেশি মাছ এখানে আসছে, আপনাদেরকে সম্পূর্ণ বাজারটাই দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। চলুন আমরা দেখি কিছু কিছু মাছ, কী মাছ কত টাকা বিক্রি হচ্ছে এবং কেমন দরে বিক্রি হচ্ছে, চলুন দেখি। 500 চাষের পাঙ্গাসগুলো 140 টাকা থেকে 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং বড় রুই মাছ 400 থেকে 600 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং অন্যান্য মাছ ডাকের মাধ্যমে বিক্রি হচ্ছে। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে পদ্মার গায়রা মাছ, 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হয়ে গেল, আমরা একটু সামনে যাব। এগুলো হচ্ছে চাষের পাঙ্গাস মাছ। Hey,
যাইতেছে ترجمة
600 কেজি অনেক কম ঠিক আছে বিক্রি হয় বল কত রেট কত লিখে দিল 5500 আর বল 10 মানে ঠিক আছে দাম তাই তাহলে বুঝছো বেশি হয় সুপ্রিয় দর্শক সেখানেই বিদায় নিচ্ছি তোরা মাছের আড়ত থেকে সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং বেশি বেশি করে মাছ খাবেন